ফলাফল হাতে পেয়ে বিদ্যালয়গুলোতে উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা ব্যান্ড পার্টির তালে নেচে গিয়ে আনন্দ প্রকাশ করছেন তারা কাঙ্ক্ষিত ফলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা মা ও শিক্ষকদের প্রতি স্কুলগুলোতে দেখা যায় আজকের দিনেও নির্ধারিত ইউনিফর্ম পরে বিদ্যালয়ে এসেছে শিক্ষার্থীরা বন্ধু সহপাঠীদের সাথে কুশল বিনিময় আর প্রাপ্ত ফলের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তারা আর যাদের ফল আশানুরূপ হয়নি তারা একে অন্যের প্রতি সহমর্মিতা জানাচ্ছে আল্লাহ রহমতে আমি জিপিএ ফাইভ পেয়েছি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং আই থিংক এটা আমার মার্চ বেস্ট গিফট আমার ইচ্ছা হচ্ছে কি অন্টারপ্রেনার হওয়া এখন হচ্ছে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার জন্য নতুন নতুন চান্স আছে কি বলবো এটা বলার প্রকাশ নাই মানে একটা মা অনেক কষ্ট সকল একটা বাচ্চাকে নিয়ে ডক্টর হব ইঞ্জিনিয়ার হব সেরকম বড় ইচ্ছা ওর নেই ওর হচ্ছে যে সাবজেক্টে ওই টিকবে সেটা নিয়ে ভালো করতে চাচ্ছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসের খবর জানবো আমরা সহকর্মীরা অপেক্ষা করছেন তাদের মাধ্যমে ঢাকার বাইরে যাচ্ছি প্রথমে যাব খুলনায় সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন সেখানে প্রবীর আপনার বোর্ডের যে ফলাফল সেটি কেমন হলো তা তো দর্শকদের জানাচ্ছিলামই শিক্ষার্থীদের অনুভূতির কথা একটু জানতে চাই এর পাশাপাশি যারা অভিভাবক আছেন যদি তাদের সাথে একটু কথা বলা সম্ভব হয় সেটিও দেখতে চাই শিক্ষার্থীরা তাদের অনুভব মানে অনবদ্য কারণ যারা পাশ করেছে যারা ভালো রেজাল্ট করেছে তারাই মাত্র স্কুলে এসছে যারা ভালো রেজাল্ট করেনি বা অকৃতকার্য হয়েছে তারা আসলে এই দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসেনি এইখানে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে এরা সবাই খুলনার সরকারি কর্ণেশ্বর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে আমরা একটু এদের সঙ্গে কথা বলবো কেমন অনুভূতি কেমন রেজাল্ট হলো ভালো অনেক ভালো হয়েছে রেজাল্ট আলহামদুলিল্লাহ হয়েছে রেজাল্ট আর অনুভূতিটা অনেক ভালো ভালো লাগছে অনেক খুশি লাগছে আসলে রেজাল্ট পেয়েছি তো এই জন্য আমরা সামনে জিজ্ঞেস করবো যে কতটা পড়ালেখা করতে হয় এমন ভালো রেজাল্ট করতে হলে আসলে এটা মানে করতে হয়েছে এখন পড়াশোনা আসলে করেছি যেটা বুঝে বুঝে পড়াটা আসলে মেইন আর মুখস্থ থেকে বুঝে পড়াটা আসলে বুঝে পড়েছি জেনেছি আর এইভাবেই প্রশ্ন সোজা হয়েছিল মানে স্ট্যান্ডার্ড কমন বেঁধেছে এভাবে আর যেভাবে আশা করেছিলাম সেভাবেই রেজাল্ট পেয়েছি আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে অনেক ধন্যবাদ একটু কথা বলবো অন্যদের সঙ্গে একটু জানতে চাইবো যে আগামীতে কি হতে চাও তুমি কি প্রত্যাশা অবশ্যই বিসিএস সেফেস্ট অপশন আমার মনে হয় ডাক্তারই আমার হবে না ইঞ্জিনিয়ারিং আমার পছন্দ না সো ঢাকাবার সিটি টার্গেট সামনে আল্লাহ রহমত করলে ইনশাল্লাহ ওই টার্গেটেই সামনে আগাবো আমি ফোর্স অফিসার জিডি পাইলটে যাওয়ার ইচ্ছা আমি মেডিকেলে যেতে চাই ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আমরা অনেকের কাছ থেকে শুনছিলাম বৃষ্টি সবাই উল্লসিত সবাই উচ্ছ্বসিত এবং তারা এটা মনে করেন এই রেজাল্টের ধারাবাহিকতা তাদের অব্যাহত থাকবে আগামীতে আরও একটি পরীক্ষা রয়েছে তারপর ভর্তি পরীক্ষা রয়েছে সব মিলে জীবনে ভালো রেজাল্ট করে তারা দেশ গড়ার জন্য নিজেদেরকে নিয়োজিত রাখবে বলে তারা মনে করছে আমরা শুনছিলাম সেটি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবারে চট্টগ্রামে যাই সহকর্মী মামুনুর রশিদ অফি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আপনি নিশ্চয়ই শুনছিলেন অফি যেমনটি আমাদেরকে প্রবেশ জানাচ্ছিল খুলনায় যে স্কুলে তিনি অবস্থান করছেন সেখানকার শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত তাদের ফলাফল নিয়ে তারা বেশ খুশি আপনি যেখানে আছেন কি অবস্থা জানাবেন এখানেও একই অবস্থা চট্টগ্রামে আমি রয়েছি খাস্তগীর সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তারা আসলে তাদের ফল পেয়ে দীর্ঘ যে দুই বছর তারা কষ্ট করছেন সেই রেজাল্ট তারা এরই মধ্যে হাতে পেয়েছেন অনেক বেশি উচ্ছ্বসিত অনেক বেশি তারা আনন্দিত একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো একটু জানান যে রেজাল্ট হাতে পেয়েছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে রেজাল্টে জিপি ফাইভ পেয়েছি এটাই আমার মনের আশাটাই পূরণ করছে আমার আম্মুর আশাটাও পূরণ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসানুরূপ ফল হয়েছে কিনা জি অবশ্যই এবং বলছিলাম যে আসলে অনেক শিক্ষার্থী কিন্তু এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনি জানেন যে চট্টগ্রাম বোর্ডে এবারে জিপিএর সংখ্যা কিন্তু গতবারেছে একটু কম এবং এবারে পেয়েছে দশ হাজার আটশো তেইশজন শিক্ষার্থী এবং তেইশজন শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে এবং পাশের হার বিরাশি দশমিক আট শূন্য শতাংশ সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি শিক্ষার্থী যারা রয়েছেন তারা অনেক বেশি খুশি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা আসলে বিভিন্ন বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র আসলে বাজিয়ে তারা নিজেদের আনন্দ প্রকাশ করছেন এবং তারা আসলে এমন ফল পেয়ে অনেক বেশি খুশি এবং অভিভাবক যারা রয়েছেন তারাও বলছেন যে দীর্ঘ দুই বছর কষ্ট করার পর তাদের সন্তানরা যে ভালো রেজাল্ট করেছেন তাতে তারা অনেক বেশি খুশি বৃষ্টি ধন্যবাদ দেখছিলাম আমরা